আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাবির হোসেন। আজকে আমরা ইন্টিগ্রেশনের পার্ট থ্রিতে আলোচনা করব, যেখানে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন পারি, আর টাইপ টুতে আমরা হচ্ছে এমএন নিয়ম হিসেবে সেখানে ইন্টিগ্রেশন করেছিলাম, আর আজকে হচ্ছে আমরা টাইপ থ্রিতে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এই নিয়মটা অনেক ইম্পর্ট্যান্ট, আর এটার আজকে পার্ট ওয়ান হবে, এবং এই মেথডটার আমি নাম দিয়েছি চোর ধরা মেথড। আসলে এখানে আমাদের খুঁজতে হবে যে এখানে আসলে চোর কে। তো কথা না বাড়িয়ে আসলে শুরু করা যাক। এখানে ইন্টিগ্রেশন কস এক্স স্কোয়ার, তারপরে আছে এখানে টু এক্স। তো এখানে কস এক্স স্কোয়ার টু এক্স, এখানে কস এক্স স্কোয়ার টু এক্স কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, কারণ কস থিটাকে ইন্টিগ্রেশন করতে পারি আমরা, আর হইতেছে টু এক্সকেও ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু কস কাকে ধরা যায় এমন একটা জিনিসকে ধরতে হবে যেটাকে ধরলে পরবর্তী যে অংশটা থাকে সেই অংশটাকে পাওয়া যায়। যেমন এখানে নিচে এদিকে দেখেন ইন্টিগ্রেশন কস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা ইউ ধরে নিই, যেমন ডান পাশে আমি লিখলাম এখানে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যদি এক্স স্কোয়ারকে ইউ ধরে নিই, তাহলে ইউকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ইউ এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিইউ বাই ডিএক্স। যেমন এখানে আমাদের যেটা থাকে, আমাদের যদি ওয়াই ইকুয়াল টু থাকে, ওয়াই ইকুয়াল টু যদি সামথিং থাকে, তখন আমরা কী করি এটাকে লিখি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তো এখানে একইভাবে ইউ আছে, এই জন্য আমরা এখানে লিখলাম ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু টু এক্স এক্স, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তো এখন যদি আমরা কোনাকোনি গুণ করে দিই, তাহলে এখানে ডিইউটা থাকে আর ডিএক্সটা টু এক্সের সাথে গুণ হয়ে যায়, এবং এখানে হয় টু এক্স ডিএক্স। আর এখানে দেখেন এই যে টু এক্স ডিএক্স, কিন্তু আমার এখানে অঙ্কের মধ্যে আছে, এই যে এখানে কিন্তু টু এক্স ডিএক্স কিন্তু এখানে আছে, এবং টু এক্স ডিএক্স এর মান কত, তাহলে ডিউ, এবং এই ডিউটা যদি আমি এখানে বসাই, তাহলে এখানে ইন্টিগ্রেশন কস ইউ ডিউ, তার মানে এখানে চলকগুলো কিন্তু সব ইউ এর সাপেক্ষে এখন প্রতিস্থাপিত হলো। এটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথড, যে একটা চলককে আর একটা চলকে রূপান্তরিত করে সহজে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়। এখানে কস ইউকে যদি এখন আমরা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, আমরা জানি কস থিটাকে করলে কী পাওয়া যায়, সাইন থিটা পাওয়া যায়। এখানে সাইন ইউ, আর আমরা জানি ইন্টিগ্রেশন একটা সি দিতে হয়, এই জন্য সাইন ইউ প্লাস সি, তারপরে সবার শেষে আবার এখানে ইউ এর ভ্যালুটা বসা দিতে হবে। এখানে আমরা বসা দিই, ইউ এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে সাইন এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা কী বুঝলাম, এখানে হচ্ছে এমন একটা পার্ট আছে যে পার্টটাকে ইউ ধরতে হবে, ধরলে বাকি অংশটা পাওয়া যাবে, এবং ওইখানে ওই চলকটা পুরোপুরি অন্য একটা চলকে মানে ইউতে প্রতিস্থাপিত করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, এখানে যে এক্সাম্পলটা আছে এখানেও সেম এক্সাম্পলটাই আছে, যে এখানে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এখানে আমরা কাকে ধরবো, এখানে এক্স এর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এখন এক্স স্কোয়ারকে ধরবো নাকি শুধু এক্সকে ধরবো? এখানে আমরা ধরবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা ধরবো, এখানে আমরা ধরবো ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ইউকে ডিফারেন্সিয়েশন করলে ডিউ বাই ডিএক্স, আর এক্স স্কোয়ার করলে এখানে হয় টু এস এক্স, আর ওয়ানকে করলে জিরো। তাহলে এখানে ইউ যদি ডিউ রাখি কোনাকুনি গুণ করি, ডিএক্স টু এক্সের সাথে গুণ হলে টু এক্স ডিএক্স। এখানেও এখানে কিন্তু টু এক্স ডিএক্স নাই, এখানে আছে শুধু এক্স ডিএক্স, এই জন্য এখানে সামনে একটা হাফ, এই দেখেন এখানে আমরা সামনে একটা হাফ দিয়ে যদি গুণ করি, তাহলে উপরে হয় টু এস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এই হাফটা রইলো, এখানে যে টু এক্স ডিএক্স এই এই অংশটুকু, এই যে টু এক্স ডিএক্স এই অংশটুকু উপরে আছে, এবং এইটুকের ভ্যালু কত, ডিইউ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার ভ্যালু কত, ইউ। তাহলে আমরা এখানে বসাইলাম ওয়ান বাই ইউ, আর আমরা জানি ওয়ান বাই ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে, ওয়ান বাই ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে লন ইউ। এই যে দেখেন এখানে নিচে আমরা লিখলাম লন ইউ, হাফ লন ইউ, আর এখানে ইউ এর ভ্যালু যদি আমরা বসা দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই দুইটা অঙ্ক থেকে আমরা আসলে কী জিনিস শিখলাম, আমরা হচ্ছে টাইপ থ্রির যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো শিখলাম, যে এখানে এখানে যে জিনিসটা আছে, এখানে এফ অফ এক্স জি এক্স
এখানে আছে এফ অফ এক্স, এখানে এফ এর ভিতরে যে এক্স ফাংশনটা আছে সেটা আবার একটা জি ফাংশন, এই জি ফাংশনের উপরে প্রাইম এক্স ডিএক্স, মানে হচ্ছে জি প্রাইমের, জি এর উপর প্রাইম মানে হচ্ছে জি এর ডিফারেন্সিয়েশন ফরম্যাট, মানে জি কে ডিফারেন্সিয়েশন করলে জি প্রাইম এক্স হয়, এটা আমরা ডিফারেন্সিয়েশনে জানি। তো এখানে এই যে এফ এর ভিতরে যে অংশটা, ফাংশনের যে অংশটা, এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে জি প্রাইম এক্স পাওয়া যায় এবং এটা এই অঙ্কের মধ্যে আছে। তার মানে এক নম্বর আমি লিখলাম এখানে, প্রথমে দেখতে হবে প্রদত্ত ইন্টিগ্রান্ডে একটি অংশের অন্তরজ বাকি অংশ কিনা, মানে একটা অংশের ডিফারেন্সিয়েশন আর একটা অংশ কিনা, কার ডিফারেন্সিয়েশন অন্য একটা অংশ, সেই হচ্ছে এখানে চোর। সেই জিনিসটাকে এখানে খুঁজে বের করতে হবে যে এফ এফ অফ জি এক্স, এখানে এটাকে আমরা ইউ ধরলাম, আর জি প্রাইম এক্স ডি এক্স এটাকে আমরা ধরলাম, এটা করলে এটাকে হবে ডি ইউ। তারপরে যেটা করতে হবে, একটি অংশকে ইউ ধরে নিয়ে ডি ইউ বের করতে হবে, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, এবং তারপরে সর্বশেষে যে কাজটা, সেই ইউ এর জায়গায় সেই এক্স ফাংশনটাকে আবার বসিয়ে দিতে হবে, কারণ আমাদের অঙ্কে তো আর ইউ ছিল না, আমাদের অঙ্কে ছিল এক্স। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এটা এটাকে অনেকটা, এটা অনেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে যে আমরা চেন রুল করেছিলাম, যে একটা অংশকে ধরলে সেটাকে যদি বড় কিছু থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, যে পর্যন্ত মানে মৌলিক পর্যায়ে, মানে মৌলিক রাশিতে পরিণত না হয়, ইনভার্স চেইন রুল, এই জন্য এটাকে বলা হয় চেইন রুলের বিপরীত। এবং এটাকে ইউ সাবস্টিটিউশনাল মেথডও বলা হয়, কারণ এখানে যেহেতু আমরা ইউ ধরে নিই এই জন্য এটাকে ইউ সাবস্টিটিউশন, আর আমি এটার নাম দিয়েছি যে চোর ধরা মেথড। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে প্রথমে যে অঙ্কটা আছে ওয়ান, এক নাম্বার, এখানে তিনটা অঙ্ক আছে, এখানে ইন্ডিকেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এখানে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা কাকে আসলে এক্স স্কোয়ার ধরবো, এখানে জিনিসটা আসলে বুঝতে হবে। এখানে এক্স কে ডিএক্স এর সাথে গুণাকার আছে, এখানে এক্স ডিএক্স গুণাকার আছে, এবং ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এই এক্স স্কোয়ারকে আমি ইউ ধরবো না শুধু এক্স কিউ ধরবো, এক্স কিউ ধরলে কিন্তু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়, ঠিক আছে? তখন এখানে কিন্তু আবার এক্স এর মান বসানো যাবে না, তো এখানে ধরতে হবে হচ্ছে এক্স স্কোয়ারকে। তাহলে এখানে আমরা ধরবো হচ্ছে হাতে লেখা আমার বাজে এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ, এটাকে যদি আমরা ইউ ধরে নেই, তাহলে এখানে এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে পাওয়া যায় হচ্ছে টু এক্স, আর ইউ কে করলে হচ্ছে ইউ বাই ডিএক্স, ঠিক আছে? ইউ বাই ডিএক্স। এখন যদি আমরা কোনাগুণি গুণ করি, কোনাগুণি গুণ করলে হয় টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডি ইউ, তাহলে এখানে টু এক্স ডিএক্স, এখানে কিন্তু আমার শুধু এক্স আছে, আমার একটা টু দিয়ে গুণ করতে হবে, কাজেই আমি এখানে যেটা করব এখানে হচ্ছে, এখানে আমি একটা হাফ হাফ দিলাম, ইন্টিগ্রেশন দিলাম, এখানে টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে কি হইলো, আমি যদি এটাকে প্রতিস্থাপিত করি, হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, আর এখানে আছে টু এক্স, আর এখানে আছে ডিএক্স, টু এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডি ইউ। এখন এই অঙ্কটা খুবই সহজ, এখানে আমরা যেটা করব যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার এক্সই, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ই টু দি পাওয়ার ইউ, আর এখানে আমরা জানি প্লাস সি, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে ইউ এর ভ্যালু আমরা বসায় দিব, ইউ এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবং এই একই নিয়মে এখানে যে দুই নম্বর অঙ্কটা আছে, এই দুই নম্বর অঙ্কটা আপনারা করবেন যে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন, এটাকে ইউ ধরে নেবেন, এটাকে ইউ ধরে নিয়ে এখানে এক্স একটা মানে গুণ করলে এখানে আসল অঙ্কটা হয়ে যাবে। আর তিন নম্বর অঙ্কটা আমি একটু দেখাই এখানে, আচ্ছা এটা আমি একটু লেটটা ধরে ধরে দেখাই, এখানে বাকিটুকু আপনারা করবেন। এখানে এখানে যেটা হবে, এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন, এটাকে যদি আমরা ইউ ধরি,
ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন কিউব ধরলে এখানে ফোর তো কনস্ট্যান্ট, আর আমি জানি এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে টু সামনে চলে যাবে, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, প্লাস নাইন, নাইনকে হচ্ছে কনস্ট্যান্ট, এটাই করলে জিরো, আর ইউকে করলে ডি ইউ বাই ডিএক্স, তাহলে এখানে হয় এইট এক্স, আর কোনাকোনি গুণ করলে ডিএক্স ইকুয়াল টু ডি ইউ, তার মানে এইট এক্স ডিএক্স, এখানে কিন্তু শুধু এক্স আছে, এটার সাথে এইট গুণ করতে হবে আর সামনে ওয়ান বাই এইট দিতে হবে, এখানে যেমন আমরা টু দিলাম এবং সামনে ওয়ান বাই টু দিলাম, একইভাবে এখানে হচ্ছে ওয়ান বাই এইট, ওয়ান বাই এইট ইন্টিগ্রেশন এইট এক্স ই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন সরি ডিএক্স, এখন যদি এটা আমাদের মান বসাই ওয়ান বাই এইট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইউ ডি ইউ, টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, আর হচ্ছে এইট এক্স ডিএক্স এর মান ডি ইউ, এখন আগের মতো করলে এখানে একটা রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা এই অঙ্কটা দেখি, তিন নম্বর অঙ্কের মধ্যে আছে টু এক্স কিউব প্লাস ওয়ান, এখন যদি আমরা টু এক্স কিউব প্লাস ওয়ানকে যদি ধৈরা নেই, এখন এখানে কী হয়, তিন তিন যদি সামনে চলে আসে, তিন দ্বিগুণে ছয়, তার মানে সিক্স এক্স, আর এক্সের উপর স্কোয়ার থাকে, একটা পাওয়ার যদি কমে, তিনে থাকে এক, কমলে দুই থাকে, সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে হয় জিরো ইউ বাই ডিএক্স, এখন কোনাকোনি গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি ইউ, কাজেই এখানে খেয়াল করেন, এখানে কি আমার এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু আমার এক্স স্কোয়ার নাই, কাজেই এই অঙ্কটা এই নিয়মে করা পসিবল না, এটাকে করতে হলে অন্য নিয়মে যেতে হবে, যেটা আমরা সামনের ভিডিওতে শিখব, সো এটা নট পসিবল। দুই নম্বর নিয়ম, দুই নম্বরে দেখেন এখানে ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে, দুই নম্বরে এখানে যেটা আছে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ফাইভ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন, এখানে উপরে একটা ফাংশন আছে, নিচে একটা ফাংশন আছে, এবং নিচে একটা রুট জাতীয় জিনিস আছে, যখনই রুট জাতীয় জিনিস থাকবে তখন একটা জিনিস চিন্তা করবেন যে নিচে যে জিনিসটা আছে সেটাকে ইউ ধরা যায় কিনা, সেটাকে ধরলে উপরে একটা পাওয়া যায় কিনা, যেমন এখানে যদি আমি ধরি, এখানে যদি আমি ধরি যে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন, আমি যদি এটাকে ধরি, তাহলে এটা ইউকে করলে কি হয় ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার করলে হয় টু এক্স, আর ফাইভ এক্স এর করলে হয় ওয়ান, আর সেভেনের করলে এটা হচ্ছে জিরো, তাহলে ডি ইউ এখানে কি থাকে টু এক্স প্লাস ফাইভ, এবং এই ডিএক্সটা এখানে এই পাশে গুণ হয়ে যায়, এবং আমরা এখন থেকে এই ডিউ বাই ডিএক্স না লিখে এখানে এক্স যে থাকে এটার সাথে সরাসরি আমরা ডিএক্স লিখে দেবো, মানে ইউকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে লিখবো ডি ইউ ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ ডিএক্স, ডিএক্সটাকে আমরা সরাসরি ডান পাশে লিখবো, এইভাবে আর ডি ইউ বাই ডিএক্স আর লিখবো না। এখন যদি আমরা মান বসাই এখানে, দেখেন এখানে টু এক্স প্লাস ফাইভ ডিএক্স এটা কিন্তু উপরে অটোমেটিক্যালি আসে, সো আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে গেল, এখানে ইন্টিগ্রেশন এখানে আমরা লিখব হচ্ছে ডি ইউ ডিভাইডেড বাই রুট ওভার ইউ, রুট ওভার ইউ নিচে আছে, তার মানে হচ্ছে ইউ এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, এবং এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান, মাইনাস হাফ প্লাস ওয়ান করলে এখানে পাওয়া যায় হচ্ছে ইউ টু দি পাওয়ার হাফ, নিচে একটা হাফ, সরি এখানে প্লাস সি কিন্তু দিতে হবে, ইন্টিগ্রেশন করলে প্লাস সি, আর এখানে হচ্ছে এই হাফটা উপরে চলে গেলে টু, আর ইউ এর পাওয়ার যেহেতু হাফ এটাকে আমরা লিখতে পারি রুট ইউ প্লাস সি, এখানে যদি আমরা মান বসাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং ডান পাশে যে অঙ্কটা আছে এটাকেও যদি আপনারা একইভাবে করেন তাহলে সেম রেজাল্টই পাবেন, এখানে ফাইভ, এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল এই জন্য টু এক্স আসছিল এবং সেটা উপরে ছিল, এখানে ফাইভ এক্স মাইনাস সিক্সকে যদি ধরেন তাহলে কিন্তু এক্স আর থাকবে না, শুধুমাত্র ফাইভ আসবে, এবং উপর একটা ফাইভ দিয়ে গুণ করে এখানে সামনে একটা ওয়ান বাই ফাইভ দিয়ে দিবেন, বাস অঙ্ক এখানে শেষ। আমি পরের নম্বরে চলে যাচ্ছি, এখানে হচ্ছে তিন নম্বরে যেটা আছে এখানে ওই একই রকম, এখানে শুধু রুট ছাড়া, রুট ছাড়া আছে শুধু, তো এখানে প্রথম অঙ্কটাও যদি আমরা নিচেরটাকে ধরি, দেখেন এটাও আগেরটার মতো, এখানে প্রথম প্রথমটাকে যদি আমরা ধরি, এখানে
लेट एखे जो धरी u इक्ल टू हे एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस सेवेन ये जो करी डि इक्ल टू टू एक्स प्लस फाइव एक्स के कर फाइव और सेवन के कर जिरो इंटू डिएक्स एक बारे दिए दिल डि इक्ल टू टू एक्स प्लस फाइव डिएक्स एन जो ओई एखे जो मान बसाई इंटीग्रेशन वन बाई यू और हे टू एक्स प्लस फाइव डिएक्स यटार मान हे डिउ डिटा के सैड लिख दिल और वन बु मानी हे वन बक्स वन बक्सर इंटीग्रेशन आप सबाई जी एटे हे लन एक्स तर मान हेखने लन मोडुलस यू प्लस सी यूर भैल्यू कत एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस सेवेन प्लस सी এটা হচ্ছে অ্যান্সার এবং ডান পাশে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু করা যাবে না যে এখানে এই অঙ্কটা কিন্তু সম্ভব নয় এটা করা সম্ভব নয় এটা কেন করা সম্ভব নয় এখানে যদি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন এই যে আগেরটার মতো যদি আমরা ধরি এখানে ডি ইউয়ের ভ্যালু আসে টু এক্স প্লাস ফাইভ এই টু এক্স প্লাস ফাইভ কিন্তু এখানে উপরে নাই যেহেতু টু এক্স প্লাস ফাইভ নাই এখানে সহগ থাকলে সেটা আমরা সহগ এক্স টু এক্স প্লাস ফাইভ এই টু এক্স প্লাস ফাইভই কিন্তু নাই চলকই কিন্তু নাই এখানে যেহেতু চেঞ্জ করতে হবে কাজে এটা করা সম্ভব নয় এখানে এটা এটা সম্ভব নয় এটাকে করতে হলে অন্য একটা নিয়ম আছে এই নিয়মে আমরা করতে পারবো না এটাকে হইতেছে পার্শিয়াল ফ্র্যাকশনে করতে হবে সেটা আমরা সামনের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ চার নাম্বার এখানে অনেকগুলো অঙ্ক আছে এখানে আমরা প্রথম অঙ্কটা একটু খেয়াল করি এটাকে যদি আমরা ধরি যে এখানে আমরা যেটা ধরি এখানে আমরা যদি ধরি লেট এটাকে আমরা কোনটাকে ধরবো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে ট্যান ইনভার্স এক্স এখানে যদি আমরা ট্যান ইনভার্স এক্স কে ধরে নিই ট্যান ইনভার্স এক্স এটাকে যদি আমরা ইউ ধরে নিই এটাকে ইউ ধরলে এখানে হবে ডি ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স কের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এবং এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু আমার এই অঙ্কের মধ্যে আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে তাহলে এখানে চোর হচ্ছে ট্যান ইনভার্স এক্স সো এখানে যদি আমরা মানটা বসাই মান বসাইলে হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ট্যান ইনভার্স এক্স ইউ ধরছে এবং ট্যান ইনভার্স নিচে আছে তার মানে এটা হবে ওয়ান বাই ইউ আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটুকের ভ্যালু হচ্ছে ডি ইউ তো এটা সাইডে দিলাম ডি ইউ এখন ওয়ান বাই ইউ ডি ইউ আগের মতোই ওয়ান বাই এক্সের যেটা লন ইউ প্লাস সি তাহলে এখানে লন ইউ এর ভ্যালু কত ইউ এর ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা দেখি এটার মধ্যে যদি আমরা ধরি লেট এটার মধ্যেও আমরা ট্যান ইনভার্স এক্স কে ধরবো ট্যান ইনভার্স এইটুক এইটুক সেম এইটুক আমি আর লিখলাম না এইটুক সেম ট্যান ইনভার্স এক্স তাহলে ডি ইউ এত তাহলে এখানে যদি আমরা মানটা বসাই এখানে মান বসাইলে কি হয় ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স এর মানে ইউ তাহলে মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ ইউ আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটার ভ্যালু হচ্ছে ডি ইউ তাহলে ডি ইউটা সাইডে চলে যাবে আবার বলছি ডি ইউটা কিন্তু সাইডে ডি ইউটা কিন্তু নিচে না ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার শুধু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভ্যালু না কিন্তু না ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা কি ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম এম কত এখানে এম হচ্ছে সহগ সহগ হইতেছে এখানে এ তাহলে ডিভাইডেড বাই এ এখন যদি মান বসাই এটাকে যদি আমরা লিখে পাবে ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা আপনারা কীভাবে করবেন এখানে সাইন ইনভার্স এক্সকে ধরে নেবেন তাহলে শেষ কাহিনী আর এই আইভি নাম্বার যে অঙ্কটা আছে এখানে হচ্ছে রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস সি এই রুটের ভিতরেরটাকে পুরোটাকে ধরে নেবেন আমি যদি একটু দেখাই এখানে হচ্ছে লেট এখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি এটাকে যদি ইউ ধরে নেন
এটাকে পাবেন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই থ্রিটিকে করলে কিন্তু জিরো, থ্রিকে করলে জিরো, তার মানে শুধু এখানে ডিএক্স ইকুয়াল টু ডিইউ। এখন এখানে মান বসাইলে অঙ্কটা হবে, আমি আর বাকিটুকু করবো না। পাঁচের এক নাম্বার দেখি, এখানে আমরা কাকে ধরবো? অঙ্ক দেখলে বুঝে যাচ্ছে যে এখানে ইউ ধরবো হচ্ছে সাইন ইনভার্স এক্স কে, সাইন ইনভার্স এক্স। এখন ইউকে করলে হচ্ছে ডিইউ, আর সাইন ইনভার্স এক্স কে করলে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবং এই জিনিসটা কিন্তু আমার অঙ্কের মধ্যে আছে, 1 বাই 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে যদি আমরা মান বসাই ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ইউ ডিইউ, ঠিক আছে, আর ইউ কে করলে হয় ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি। তো ইউ এর ভ্যালু কত? সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, পরের অঙ্কটাও একইভাবে করলে আশা করি হবে। এখানে সাইন ইনভার্স এক্স কে ইউ ধরবেন, ইউ ধরলে এখানে হচ্ছে ইউ স্কোয়ার হবে, ইউ স্কোয়ার হলে এখানে রেজাল্টে আসবে ইউ কিউব বাই 3। ছয় নম্বরের মধ্যে এখানে অনেকগুলো অঙ্ক আছে, ছয় নম্বরের প্রথম অঙ্কটা একটু ভেজাল আছে। এখানে কস এক্স ই টু দি পাওয়ার সাইন, এখানে আমরা কি কস কে ধরবো না সাইন কে ধরবো? ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমরা সাইনকে ধরি, সাইন এক্স কে যদি আমরা ইউ ধরি, তাহলে এখানে হবে কি, সাইনকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে কস এক্স, ডিএক্স ইকুয়াল টু ইউ, এবং কস এক্স ডিএক্স কিন্তু আমার অঙ্কের মধ্যে আছে। এই দেখেন কস এক্স ইন্টু ডিএক্স। এখন এই সাইনকে যদি আমরা না ধরি, যদি আমরা কসকে ধরতাম, তো কসকে ধরলে পাইতাম হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স, কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু মাইনাস সাইন এক্স ডিএক্স নাই গুণাকারে। এই সাইন এক্স কিন্তু ইয়ের পাওয়ার, সাইন এক্স ডিএক্স কিন্তু গুণাকারে না, কাজে আমরা এটাকে কস কে ইউ ধরবো না, আমরা সাইন কে ইউ ধরবো। অতএব এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন, তার মানে সাইন কে ইউ ধরছে, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, আর কস এক্স ডিএক্স এটার মান হচ্ছে ডি ইউ। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই, নো চেঞ্জ, ইউ এর মান বসাই ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পরের অঙ্কটা আমরা যদি করি, এখানে একইভাবে এখানে কসকে ধরবো নাকি সাইনকে ধরবো? এখানে কসকে ধরলে সাইন এক্স ডিএক্স পাওয়া যাবে, কিন্তু সাইন এক্স ডিএক্স কিন্তু গুণাকারে নেই, এখানে কস এক্স ডিএক্স গুণাকারে আছে, কাজে রুটের ভিতরে যে রাশিটা আছে ওই যে আগের নিয়ম অনুযায়ী, কাজে এখানে সাইনকে আপনারা ধরে নেবেন, সাইনকে ধরে নিলেই সেখানে অঙ্কটা আশা করি হবে। এই অঙ্কটা দেখি, এই অঙ্কটার মধ্যে দেখেন এটার মধ্যে আবার ব্যতিক্রম, এটার মধ্যে সাইন এক্স ডি সাইন থিটা ডি থিটা এখানে গুণাকারে আছে, ঠিক আছে, সাইন থিটা ডি থিটা গুণাকারে আছে, তার মানে হচ্ছে আমরা কসকে ধরবো এখানে, এখানে আমরা ধরবো হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তাহলে এখানে এটা হবে ডি ইউ, ইউকে ডিফারেন্সিয়েশন করলে, আর কস থিটা করলে হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি মান বসাই ইন্টিগ্রেশন 1 মাইনাস কস থিটা, কস থিটার মান হচ্ছে ইউ, 1 মাইনাস ইউ হোল কিউব, আর সাইন থিটা দিয়ে থিটা, সাইন থিটা দিয়ে থিটার মান হচ্ছে মাইনাস, যেহেতু তো আমি এখানে হচ্ছে একটা মাইনাস দিয়ে দিব, মাইনাস ডি ইউ ব্র্যাকেটে, এই মাইনাসটা যদি সামনে দিয়ে দেই, আর এটাকে হচ্ছে আপনারা ফর্মুলা অ্যাপ্লাই করবেন এখানে। ওয়ান মাইনাস এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করবেন এখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করবেন। অথবা এটাকে আমি আরেকভাবে করতে পারি, এটাকে এটা এইভাবে রইলো, আরেকভাবে আমি দেখাই, আরেকভাবে হচ্ছে যে ব্র্যাকেটেরটাকে, ব্র্যাকেটের যে রাশিটা আছে 1 মাইনাস কস থিটা, এই পুরোটাকে যদি আমরা ইউ ধরি, এই পুরোটাকে ইউ ধরলে জিনিসটা আরও ইজি হয়, এখানে হবে ডি ইউ, আর এখানে হচ্ছে ওয়ানকে করলে জানি, ওয়ানকে করলে আমরা কী পাই, জিরো,
মাইনাস কস থিটা করলে হচ্ছে মাইনাস সাইন থিটা, সো মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ডি থিটা। এটা জিনিসটা আর ইজি হলো না, এখন এই জিনিসটা প্লাস মাইনাসে ঝামেলা নাই, আবার ব্র্যাকেটে ঝামেলা নাই। এখন এটা যদি আমরা মানটা বসাই ইন্টিগ্রেশন ওয়ান ওয়ান মাইনাস কসের পাওয়ার যেহেতু কিউব, তাহলে ওয়ান মাইনাস কসের যেহেতু ইউ, তাহলে হচ্ছে এখানে ইউ কিউব ডি ইউ। এখন ইউ কিউবকে করলে হচ্ছে ইউ ফোর বাই ফোর প্লাস সি, তারপর ইউ এর ভ্যালু বসা দিবেন আপনারা, বসা দিলেই এখানে অঙ্কটা শেষ। এই পরের অঙ্কটাও সেম, এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এই ব্র্যাকেটেরটাকে আপনারা হচ্ছে ইউ ধরে নেবেন, ব্র্যাকেটটাকে যদি ইউ ধরে নেন তাহলে এখানে বাকিটুকু ঠিক আছে। সাত নম্বরে যাই আমরা, সাত নম্বরে প্রথম যে অঙ্কটা আছে এখানে কস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়াই ডি ওয়াই, এটা ওয়াই এর সাপেক্ষে অঙ্ক। এখন আমরা এখানে কাকে ধরব এটা হচ্ছে বিষয়, এখানে কোনটাকে ধরলে অঙ্কটা মানে অঙ্কটা ইজি হয় আর কি। এখন এটা যদি আমরা চিন্তা করি, এখানে রুট ওয়াই নিচে যেটা আছে এটাকে আমরা ধরবো, রুট ওয়াই, রুট ওয়াইকে ধরবো, রুট ওয়াইকে ধরলে কি পাওয়া যায়, আর রুট ফাংশনকে করলে আমরা জানি আমরা একটা ফর্মুলা ছিল ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স, এখানে তার এক্স নাই, এখানে ওয়ান বাই টু রুট ওয়াই ইন্টু ডি ওয়াই। এখন ওয়ান বাই রুট ওয়াই ডি ওয়াই কিন্তু আমার অঙ্কে আছে, যে ওয়ান বাই রুট ওয়াই ডি ওয়াই, শুধু নিচে একটা টু দরকার, নিচে একটা টু দিলে উপরে একটা টু। ওকে, তাহলে এখানে হচ্ছে টু, এখানে একটা দাগ দে, রুট ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই টু রুট ওয়াই, টু দিয়ে গুণ করলাম। এখন যদি আমরা মান বসাই, এখানে হচ্ছে এই যে টুটা, এই টুটাকে আমরা সামনে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন কস রুট ওয়াই, তার মানে এটা হচ্ছে কস ইউ, রুট ওয়াই এর ভ্যালু যেহেতু ইউ তাহলে কস ইউ, আর উপরে ডি ওয়াই, নিচে হচ্ছে টু রুট ওয়াই, ডি ওয়াই বাই টু রুট ওয়াই, ডি ওয়াই বাই টু রুট ওয়াই ভ্যালু হচ্ছে ডি ইউ, এখানে আমরা লিখলাম ডি ইউ। এখন কস ইউ ডি ইউ মানে হচ্ছে কস থিটাকে ডিফারেন্সিয়েশন, কস থিটাকে করলে কি পাওয়া যায়, সাইন থিটা, মানে এখানে হচ্ছে সাইন ইউ প্লাস সি, ইউ এর ভ্যালু বসা দেন, ইউ এর ভ্যালু হচ্ছে রুট ওয়াই প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। একইভাবে পরের অঙ্কটা যদি আমরা করি, এখানে একইভাবে এখানে হচ্ছে রুট এক্সকে আপনারা ধরে নেবেন, রুট এক্সকে ধরে নিলে অঙ্কটা এইটার মতোই, হুবহু এটার মতোই, আমি আর এখানে করলাম না। আট নম্বরে যাই, আট নম্বরে যে অঙ্কটা আছে এখানে হচ্ছে ওয়ান বাই এক্স লন এক্স হোল স্কোয়ার। এখন আমরা কি এক্সকে ধরবো না লন এক্সকে ধরবো, এক্সকে ধরলে কি পাওয়া যায় আর লন এক্সকে ধরলে কি পাওয়া যায়, এক্সকে ধরলে ওয়ান ডিফারেন্সিয়েশন করলে, আর লন এক্সকে করলে কিন্তু ওয়ান বাই এক্স পাওয়া যায়, কাজে এখানে আমরা লন এক্সকে ধরবো। লন এক্সকে করলে ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডি ইউ, এখানে ওয়ান বাই এক্স ডিএক্স আছে, এটার ভ্যালু ডি ইউ, আর ওয়ান বাই লন এক্স এর উপর হোল স্কোয়ার আছে, আর লন এক্সকে যেহেতু আমরা ই ধরলাম তার মানে ওয়ান বাই ইউ স্কোয়ার। আর ইউ স্কোয়ারকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস টু, ইউ টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, ইউ টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি, এখানে হচ্ছে ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস সি, মাইনাসটাকে সামনে দিলাম, আর ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে নিচে নিয়ে গেলে ওয়ান বাই ইউ প্লাস সি মাইনাস ওয়ান বাই লন এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা যেটা আছে এখানে হচ্ছে ওয়ান বাই, আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কগুলা, ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স হোল স্কোয়ার, এখানে ওয়ান প্লাস লন এক্স এই ব্র্যাকেটের পুরোটাকে আপনারা ইউ ধরে নেবেন। আমি এই যে তিন নম্বরটা করি ওয়ান প্লাস লন এক্স, এটাকে যদি আমরা ইউ ধরে নেই, এটাকে করলে হচ্ছে ডি ইউ ইকুয়াল টু ওয়ানকে করলে জিরো, আর লন এক্সকে করলে হচ্ছে ওয়ান বাই এক্স ডিএক্স
ওয়ান বাই এক্স ডিএক্স, এখানে কিন্তু ওয়ান বাই এক্স ডিএক্স আছে। সো এখানে আমরা যদি মানটা বসাই, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডি ইউ, আর ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান এক্স, ওয়ান প্লাস ওয়ান এক্স এর মান ইউ, তাহলে এসেছে ওয়ান বাই ইউ, আর ওয়ান বাই ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে লন ইউ প্লাস সি, ইউ এর ভ্যালু ওয়ান প্লাস লন এক্স প্লাস সি। ঠিক আছে, আশা করি এটাও বুঝলেন। পরের নাম্বারে যাই। নয়ের এক, এখানে আছে এই অঙ্কটা একটু একটু ঝামেলা আছে এখানে। এখানে টেন ওয়াই ডিওয়াই আর হচ্ছে লন কস ওয়াই ডিওয়াই, এখানে আমরা কাকে ধরবো? এখানে কি কসকে ধরবো, মানে কসকে কি চোর বানাবো, নাকি টেন ওয়াই কে বানাবো, কোনটাকে বানাবো? এটা আসলে এখানে মানে কি করা যায়, নাকি লন সহ ধরবো? এখানে কসকে করলে কিন্তু আমরা এখানে পাই সাইন, কিন্তু এখানে কিন্তু উপরে কিন্তু সাইন নাই। ঠিক আছে, কাজেই এখানে আমরা লন ধরে একটা ট্রায়াল দিয়ে দেখি যে এখানে আসলে কি হয় জিনিসটা। লন কস ওয়াই, এই পুরাটাকে আমরা ইউ ধরলাম, পুরাটাকে ইউ ধরলে এখানে আসলো হচ্ছে আপনার ওয়ান বাই ইউ, আর এখানে টেন ওয়াই ডিওয়াই এটার ভ্যালুকে আমরা ডি ইউ বানানোর চেষ্টা করি, দেখি এটা বানাইতে পারি কিনা। ইউ কে ডিফারেনশিয়েশন করলে ডি ইউ, আর লন এক্স এই পুরাটা হচ্ছে এক্স, লন এক্স কে ইন্টিগ্রেশন করলে ডিফারেনশিয়েশন করলে কি হয়, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, এক্স এর ভ্যালু কত, কস ওয়াই, এক্স এর ভ্যালু কস ওয়াই, ইউ ইকুয়াল টু লন কস ওয়াই, এখানে ডি ইউ ইকুয়াল টু ওয়ান বাই কস ওয়াই, আর যেহেতু এক্স এর জায়গায় এক্স ছিল না কস ছিল, এই জন্য কসকে আবার করতে হবে, কসকে করলে হচ্ছে কি, কসকে করলে হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে হচ্ছে মাইনাস সাইন ওয়াই ইন্টু ডি ওয়াই। এখন তাহলে আমরা কি পাইলাম, মাইনাস সাইন ওয়াই বাই কস ওয়াই ডি ওয়াই, তার মানে মাইনাস টেন ওয়াই ডি ওয়াই। এই দেখেন এখানে কিন্তু টেন ওয়াই চলে আসছে, এখানে একটা মাইনাস আসছে, আমরা ওই পাশে মাইনাস দিব, সমস্যা নেই। এখানে এটার ভ্যালু তাহলে কত হইলো, মাইনাস ডি ইউ। ঠিক আছে, তাহলে মাইনাসটা সামনে দিলাম, ইন্টিগ্রেশন ওয়ান বাই ইউ ডি ইউ, এবং এখন কিন্তু আমরা সহজে করতে পারি, ওয়ান বাই ইউ মানে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স করলে হচ্ছে লন এক্স, মানে এখানে লন ইউ প্লাস সি, এখানে যদি এখন মান বসাই মাইনাস লন, ইউ এর ভ্যালু হচ্ছে লন কস ওয়াই প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটাও সেম, পরের অঙ্কটা হচ্ছে এখানে এটা আরও ইজি ওইটার থেকে, এটার মধ্যে এত ঝামেলা নাই, এটাকে হচ্ছে শুধু নিচেরটাকে ধরলেই অঙ্কটা আমার শেষ। এখানে টু প্লাস ফোর টেন এক্স, এটাকে যদি আপনারা ধরেন, এখানে টু প্লাস ফোর লন টেন এক্সকে যদি ধরেন, তাহলে হচ্ছে এখানে টু জিরো হবে, ফোর তো ফোর, আর টেনকে করলে আমরা জানি সেক স্কোয়ার এক্স ডিএক্স, এবং সেক স্কোয়ার এক্স ডিএক্স কিন্তু এখানে উপরে আছে, কাজে এই অঙ্কটা করতে আসলে কষ্ট হওয়ার কথা না। ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স, এটাকে অঙ্কটা করার আগে আমি একটা একটা কাজ করব, কাজটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন ভালো করে, যে এখানে রুট টেন এক্স ডিএক্স আছে, আর এখানে সাইনকে আমরা কস দিয়ে ভাগ দিব, সাইনকে কস দিয়ে ভাগ, সাইনকে যদি কস দিয়ে ভাগ দিই, তার মানে এই কসটা অতিরিক্ত, এই কসটা অতিরিক্ত আনলে এখানে একটা কস দিয়ে গুণ করতে হবে, এবং এখানে একটা কস অলরেডি ছিল, তার মানে এখানে হবে কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এটুকু বুঝছেন কিনা সবাই, যে এখানে সাইনকে আমরা কস দিয়ে ভাগ করলাম, এবং কস একটা অতিরিক্ত, এবং কস একটা ছিল, তার মানে এই জন্য কস স্কোয়ার এক্স, আর সাইন বাই কস মানে হচ্ছে টেন, সাইন বাই কস মানে হচ্ছে উপরে তো একটা রুট টেন এক্স আছে, তাহলে সাইন বাই কস মানে হচ্ছে টেন এক্স, আর এটাকে যদি আমরা লিখি এভাবে একটু আলাদা করি, ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে রুট টেনকে টেন দিয়ে ভাগ দিলে নিচে একটা রুট টেন থাকে, তার মানে হচ্ছে ওয়ান বাই রুট টেন এক্স, আর ওয়ান বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এখন অঙ্কটা ইজি, এখন কাকে ধরবো এটা আসলে বুঝাই যাচ্ছে, যে এখানে আমরা অঙ্কটা এখানে কাকে ধরবো, যে এখানে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে লেট টেন এক্স, আমরা যদি ইউ ধরি তাহলে এখানে পাবো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি ইউ,
ঠিক আছে, এখন সেক স্কয়ার এক্স ডিএক্স এখানে আছে, এটার ভ্যালু হচ্ছে ডিইউ, অতএব ইন্টিগ্রেশন 1 বাই রুট ইউ ডিইউ, এবং 1 বাই রুট এর অঙ্ক আমি এর আগে একটা করলাম একটু আগে, যে এটাকে প্রথমেই করেছি যে রুটটাকে আপনার উপরে নিয়ে যাবেন, মানে হচ্ছে ইন্টিগ্রেশন ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ ডিইউ, তারপরে এটাকে করলে হবে হচ্ছে ইউ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, আমি একবারে করলাম আর কি, প্লাস সি, এখন যদি টু যান টু রুট ওভার ইউ প্লাস সি, তারপর ইউ এর ভ্যালুটা বসা দেবেন। আচ্ছা, এখানে দুই নম্বরটায় আসি, দুই নম্বরটা হচ্ছে রুট ওভার সাইন এক্স ডিএক্স, এটাকে একটা কাজ করবেন যে এখানে যদি আপনারা ধরেন যে লেট সাইন এক্সকে যদি ইউ ধরেন, তাহলে এটাকে হবে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিইউ, ঠিক আছে। এখন এই রুট সাইন এক্স ডিএক্স এটাকে রুট সাইন এক্স, এবং এখানে কস কিউব আছে, এখানে কিন্তু কস এক্স ডিএক্স নাই, কস কিউব যে আছে এখান থেকে দুইটাকে রাখবেন, একটাকে ডিএক্স এর সাথে দিয়ে দিবেন, তার মানে এখানে হবে এরকম কস স্কয়ার এক্স, কস স্কয়ার এক্স রুট সাইন এক্স কস এক্স ডিএক্স, আর একটা লাইন করি আমরা এখানে কস স্কয়ার থিটাকে আমরা যদি লিখি, লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স। এখন আমরা মান বসাই, 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইনকে ইউ ধরলাম, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার আর রুট সাইন, তার মানে হচ্ছে রুট ইউ, আর কস এক্স ডিএক্স হচ্ছে ডিইউ, ঠিক আছে। এখন আমরা এই যে বাকি কাজটুকু আপনারা করবেন, এখানে হচ্ছে রুট ইউ এর সাথে 1 কে গুণ করবেন, রুট ইউ এর সাথে ইউ স্কোয়ারকে গুণ করবেন, গুণ করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করবেন, ঠিক আছে। আমি আর এখানে করলাম না, আপনারা এটুক দেখবেন, আশা করি সব অঙ্কগুলো মানে বুঝেছেন আর কি, আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমি যে কাজগুলো দিলাম কাজগুলো অবশ্যই করবেন, করে অবশ্যই আমাকে জানাবেন, আর কারো যদি কোনোটা প্রবলেম থাকে আমাকে অবশ্যই নক দিবেন, কমেন্টে হতে পারে বা মেসেঞ্জারে হতে পারে, যেখানে মন চায়। আর এর পরবর্তীতে আমরা হচ্ছে এই সাবস্টিটিউশনের আরও কতগুলো ভিডিও হবে, এই সেকেন্ড পার্টে আমরা যাবো, এটা হচ্ছে বেসিক লেভেলে দেখলাম, সাবস্টিটিউশনে আরও কিছু অঙ্ক আছে, সাবস্টিটিউশন নিয়মটা আবারও বললাম যে সাবস্টিটিউশন নিয়মটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।